Apache 4V 160 FI ABS version 8 আপনার ভারতে অনেক আগেই লঞ্চ হয়েছে 1.5 বছর আগে লঞ্চ হয়েছে বাট বাংলাদেশে জাস্ট 2 দিন আগেই লঞ্চ হয়েছে এবং দেখতেছি খুব বেশি হাইপ মনে হচ্ছে যে এবার মার্কেটে ভাই তোড়পাড় শুরু করে দিবে এই হ্যালো ভাই ব্রাদার ওয়েলকাম अगेन টু মাই চ্যানেল মিস্টার রাডার তো ভাই ব্রাদার কাহিনী যেটা হইছে যে একটা ফ্রেন্ড বাইক কিনবে এর জন্য অ্যাকচুয়ালি বাইক দেখতে যাচ্ছি তো আমি ওরে বললাম যে Apache RTR 160 4V FI ABS নতুন একটা বাইক বের হইছে চল দেখে আসি আর একটা ভিডিও করে নি আসি এনিওয়ে আমার মনে হচ্ছে যে এবার এই FI ABS ভার্সনটা মার্কেট কাঁপাবে 4V cuz এখানে হিউজ একটা চেঞ্জ হইছে সেটা ওইখানে আমি যাই ভিডিও করতে পারলে আপনাদের দেখাইতে পারবো মানে হিউজ একটা চেঞ্জ হইছে 4V টায়ার থেকে শুরু করে কন্ট্রোলিং ব্রেকিং মানে যে সব জায়গা অবজেকশন ছিল তো এর জন্যই এই বাইকটার এত হাইপ আর ইয়ং জেনারেশনদের টার্গেট করে বানানো হয়েছে তো ইয়ং জেনারেশনদের কাছেই হাইপ ওর এর RTR এর ইঞ্জিন ইউজ করা হয়েছে সেটাও সেই আগের ইঞ্জিন তো সমস্যা না খারাটান আপনারা পাবেন FI ABS এর সাথে এনিওয়ে তো আর কথা না বলে চলেন আগে শোরুমে যাই তারপর দেখা যাক তো ভাই ব্রাদার এখানে কাহিনী যেটা হইছে যে আমাদের খুলনা শোরুমে এখনো Apache নতুন যে বাইকটা FI ABS টা এখনো আসেনি 14 তারিখ আসবে তো এখন আমার অন্য কোথাও থেকে ভিডিও কালেক্ট করে দেন আপনাদের সামনে উপস্থাপন করতে হবে TVS Apache 4V 160 FI ABS ভার্সন 8 আপনার ভারতে অনেক আগেই লঞ্চ হয়েছে 1.5 বছর আগে লঞ্চ হয়েছে বাট বাংলাদেশে জাস্ট 2 দিন আগেই লঞ্চ হয়েছে এবং দেখতেছি খুব বেশি হাইপ মনে হচ্ছে যে এবার মার্কেটে ভাই তোড়পাড় শুরু করে দিবে Apache আর Apache এর যে রেপুটেশন ছিল আমরা বলতাম যে সাপ্লি বাইক বাট সেই জায়গা থেকে এখন মনে হয় বের হয়ে আসবে কারণ এটা হিউজ একটা চেঞ্জ আছে সো এটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো আমার সাথেই থাকুন এবং চ্যানেলে যারা নতুন আসেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমার সাথেই থাকবেন তো চলেন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আসি এর লুকসে হিউজ কোনো ডিফারেন্স নাই বাট যখন আমরা এর হেডলাইটের দিকে তাকাবো হেডলাইটের দিকে আসলেই হেডলাইট একটা মোটামুটি ভালো চেঞ্জ আছে কজ এর পার্কিং লাইটটা এখন মাঝখানে দেওয়া হয়েছে আগে উপরে ছিল দুটো শিঙের মতো বাট এখন মাঝখানে দেওয়া হয়েছে কিছুটা ব্যাটের মতো লাগে এবং খুব সুন্দর লাগে আর এইটার একটাই মাত্র কালার ভেরিয়েন্ট আমাদের বাংলাদেশে আসছে সেটা হলো ম্যাট ব্ল্যাক তো শুধু আপনারা এই একটা কালারই দেখতে পাবেন তো সোজা মাথা থেকে পায়ে নেমে যায় তার মানে টায়ারে তো এর টায়ার একটা হিউজ চেঞ্জ আনা হয়েছে কারণ Apache 4V এর একটা বড় অবজেকশনের জায়গা ছিল এর টায়ার তো TVS কোম্পানি সেই অবজেকশনের জায়গাটা রাখেনি কারণ এতে ইউজ হয়েছে C8 এর টায়ার আর C8 এর টায়ার সম্বন্ধে আমরা কম বেশি সবাই জানি কারণ সুজুকিতেও C8 এর টায়ার হিউজ অনেক দিন ধরে ইউজ করা হয়েছে একটি জিক্সারের 21-22 এর মডেলেও C8 এর টায়ার ইউজ করা হয়েছে আর এই টায়ারের টিপগুলো খুবই ভালো আর আলাদা অন্য রকমের একটা কনফিডেন্স পাওয়া যায় তো এখানে TVS রে অ্যাপ্রিশিয়েট করতেই হবে তো Apache 4V এর সামনের টায়ারে ইউজ করা হয়েছে 90/90 সেকশনের রিম সাইজ 17 এবং পিছনের টায়ার হলো 130/70 সেকশনের রিম সাইজ 17 তো টায়ারের কথা বললে সাথে আরেকটা জিনিসও চলে আসে সেটা হলো ব্রেকিং আর এর সামনে 270 mm এর ডিস্ক ব্যবহার করা হয়েছে সাথে আছে সিঙ্গেল চ্যানেল ABS তো এতে ডবল ডিস্কের সাথে সিঙ্গেল চ্যানেল ABS তো ব্রেকিং পারফরম্যান্স আপনি আগের 4V থেকে অনেক ভালো পাবেন তো এই নিয়ে আপনারা কনফিডেন্স থাকতে পারেন Apache যে এদিকেও ইমপ্রুভ করছে এই কথা বলতে হবে কারণ এই দিকেও একটা ভালো অবজেকশন ছিল Apache নামে আর এতে ইউজ করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন সামনে এবং পিছনে মনোশক সাসপেনশন তো এর সাসপেনশন নিয়ে আমার মনে হয় না তেমন কোনো ইস্যু আগেও ছিল বা এখনও আপনাদের থাকতে পারে আর সাসপেনশনের সাথে সাসপেনশন গার্ডও আছে যাতে সাসপেনশনটাকে আবার সিকিউর করে এনিওয়ে খুবই ভালো কাজ করছে এদিক থেকেও তো এবার যদি এর ইঞ্জিনের দিকে আসি এতে ইউজ করা হয়েছে সিঙ্গেল সিলিন্ডার 4-স্ট্রোক ওয়াইল কুল ইঞ্জিন এবং এতে কিন্তু BS6 এর ইঞ্জিন ইউজ করা হয়েছে অবশ্যই সেটা FI আর এটা সবাই জানেন যে RTR মানে কুইক রেসপন্স কুইক থ্রোটল একটা ব্যাপার আছে যে রেডি পিকআপ খাড়াটান সো এই জিনিসটা তো আপনারা এইখান থেকে পাচ্ছেনই আর অবশ্যই এটা 160 সিসির ইঞ্জিন আর এটা ওয়াইল কুল আছে তো আপনাদের হিটিং ইস্যু নিয়ে হয়তোবা অত বেশি চিন্তা করা লাগবে না আর ইঞ্জিনের সাথে ইঞ্জিনের নিচে আছে ইঞ্জিন কাউল যেটা এই গাড়ির সাথে ওভারঅল পুরো গাড়ির সাথে খুব ভালোভাবে মানাইছে এর প্রোফাইলের সাথে এবার যদি এক্সজস্টের কথা বলি তো আগের এক্সজস্ট থেকে এই নতুন এসে FI ABS এর এক্সজস্টে একটা হিউজ চেঞ্জ আছে কজ এইখানে ডবল ব্যারেল এক্সজস্ট ইউজ করা হয়েছে যেটা লুক অ্যান্ড এভরিথিং গাড়ির সাথে খুব ভালো ম্যাচ করছে এবং সাউন্ডের একটা খুব ভালো চেঞ্জ আপনারা দেখতে পাবেন আশা করি একটা জিনিস আমি খুব ভালো করে নোটিস করছি যে গাড়ির কালার কম্বিনেশনটা খুব ভালো করে TVS Apache কোম্পানি ফুটাই তুলতে পারছে যেমন ব্ল্যাকের সাথে রেড দেন টায়ারে আবার ব্ল্যাক রেড আবার ইঞ্জিনের উপরে ক্যাপেও রেড কালার আছে তো এই জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে তো বোঝা যাচ্ছে যে অ্যাপাচি ডিটেল ফোকাস করছে আর এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলো 180 মিলিমিটার যা অন্যান্য বাইক থেকে খুবই ভালো কজ কিছু কিছু বাইকে 165-170ও ইউজ করা হয় কিছু কিছু সময় বিটে বেঁধে যায় কিন্তু এটা 180 মিলিমিটার ইউজ করা হয়েছে তো এই দিক থেকে আপনার কোনো চিন্তা করা লাগতেছে না যে একজন বসলে বা দুজন বসলে আমাদের বিটে বেঁধে যাবে ও বলতে হয় এই দিক থেকেও অ্যাপাচি ভালো কাজ করছে আর এতে সেলফ স্টার্ট ইউজ করা হয়েছে এখানে আপনারা কোনো কিক স্টার্ট পাচ্ছেন না আর সাধারণত FI ABS গুলায় কিক স্টার্ট থাকে না আর এটার সিট হাইট হলো 800 মিলিমিটার 5'4" উপরে যারা আছে তারা আমার মনে হয় ইজিলি বসতে পারবে আর এটা স্বাভাবিক 780-800 মিলিমিটারের সিট হাইটে 5'4" উপরে যারা থাকে তারা ইজিলি বসতে পারে তো এবার আসি এর সবথেকে চমকপ্রদ জিনিসে সেটা হলো এখানে তিনটা রাইডিং মোড ইউজ করা হয়েছে একটা হলো রেইন মোড একটা হলো আরবান মোড আর একটা হলো স্পোর্টস মোড এবার সবসময় সাধারণত আমরা যদি সিটির মধ্যে চালাই তাহলে আমরা রেইন মোড আরবান মোড ইউজ করে চালাবো এবং হাইওয়েতে ট্যুরে গেলে আমরা স্পোর্ট মোডটা ইউজ করে চালাবো সো এই জিনিসগুলো তো আমরা বেসিক সবাই জানি বাট বা নাম শুনে বুঝতে পারি বাট এখানে আরও এক্সট্রা কিছু ফিচার আছে যেমন রেইন মোড আরবান মোডে গাড়ি আমাদের 104 স্পিডের উপর উঠবে না এটা কোম্পানি বলে দিছে আর স্পোর্টস মোডে 124 কিলো কিন্তু আমরা জানি যে তার বেশি RTR রেসপন্স করে এবং RTR তার থেকে বেশি ওঠে এনিওয়ে এই তিনটা মোডের আরও একটা এক্সট্রা ফিচার আছে যেটা খুবই দারুণ এবং আমাকে বেশি ইমপ্রেস করছে অ্যাকচুয়ালি জ্যামের মধ্যে যাদের মানে আমাদের সবারই আমরা যারা বাইক চালাই ক্লাস ধরতে ধরতে ভাই হাতের অবস্থা কাহিল হয়ে যায় বাট এইখানে এমন একটা মোড আছে যে আপনাদের জ্যাম নেওয়ার চিন্তাই করতে হবে না এইখানে রেইন মোডে যদি ছেড়ে দেন ক্লাস না ধরেও গাড়ি স্টার্ট করে ছেড়ে দেন তাহলে গাড়ি অটোমেটিক চলবে সেটা তাও 7 কিলোমিটার স্পিডে মোডেও যদি আপনি গাড়ি স্টার্ট করে ক্লাস না ধরেই ছেড়ে দেন তাও সেটা 12 কিলোমিটার স্পিডে চলবে গাড়ি অটোমেটিক চলবে আপনার তেমন কোনো কষ্টই করতে হবে না এবং স্পোর্টস মোডে সেটা 17 কিলোমিটার পর্যন্ত চলবে এই জিনিসটা আমার কাছে আরও অনেক বেশি ভালো লাগছে অনেক হেল্পফুল একটা জিনিস যা আমাদের কাজে লাগবে আর এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হলো 12 লিটার আর এই গাড়ির ওয়েট হলো 146 কেজি যেটা মানে সিটি রাইডের জন্য খুবই পারফেক্ট একটা ব্যালেন্স হবে এবং আপনি যে ট্যুরেও করতে পারবেন না তেমনও না সো সব মিলে একটা পারফেক্ট রাইড হবে এবং জ্যামের মধ্যে থেকে যে কোনো সিটি রাইডে সব কিছুতেই একটা পারফেক্ট ভাব আছে এই অ্যাপাচি 4V FI ABS এর ভিতর আর এতে ইউজ হয়েছে 12 ভোল্টের 6 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি যেটা খুবই ভালো আই গেস আর কোম্পানি থেকে এই বলে দিয়েছে যে এতে 10W40 ফুল সিনথেটিক ইউজ করতে সো ফুল সিনথেটিক কিন্তু সেমি সিনথেটিক না তো ওভারঅল যদি আমি এখন বাইকটা নিয়ে বলি তো এখানে বেশ কিছু ব্যাপার আছে যে ইমপ্রেসিভ যেমন এতে ফার্স্ট BS6 এর ইঞ্জিন ইউজ করা হয়েছে এবং সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক ওয়াইল কুল ইঞ্জিন ইউজ করা হয়েছে এই ব্যাপারটা খুব বেশি ইমপ্রেসিভ এতে 3টে রাইডিং মোড মানে রাইডিং মোড বলতে এক্সট্রা ফিচার অ্যাড করা হয়েছে যেটা খুব বেশি ইমপ্রেসিভ তারপরে এতে এবার টায়ারটাও চেঞ্জ করা হয়েছে খুব ভালো টায়ার ইউজ করা হয়েছে এই ব্যাপারটাও ইমপ্রেসিভ তো ওভারঅল এটা এই জিনিসটা বেশ ইমপ্রেস করছে আমাকে এবং আমি মনে করি সব ইয়ং জেনারেশনদেরই ইমপ্রেস করবে তো দেখা যাক এটা মার্কেটে কত বেশি ইম্প্যাক্ট রাখতে পারে আর এই বাইকের বাংলাদেশি প্রাইস ধরা হয়েছে 2,70,000 টাকা। জাস্ট এই জিনিসটা আমাকে একটু বে করতেছে যে 2,70,000 টাকা আসলে একটু বেশি হয়ে যায়। হ্যাঁ, আমি জানি যে এটা অনেক ফিচার অ্যাড করা হয়েছে, বাট তাও 2,55,000 2,60,000 হইলে এটা 2,55,000 হইলে বা এটা শিওর মার্কেট কাঁপাইতো। তাও 2,60,000 হইলেও সেল হইতো অনেক বেশি, যাই না 2,70,000 এখন কতটা ইম্প্যাক্ট পড়বে মার্কেটে দেখা যাক।